शुक्रवार থেকে রাজ্যের কিছু অংশে ফের লকডাউন এসব স্থানে সম্পূর্ণ লকডাউন পালন করা হবে বাংলাদেশ সংলগ্ন সীমান্তবর্তী এলাকায় এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গ্রামীণ এলাকায় সীমান্ত থেকে 1 কিলোমিটার অবধি ও শহর অঞ্চলে সীমান্ত থেকে আধা কিলোমিটার অবধি যে অঞ্চল পড়বে সেখানে পুরো লকডাউন হবে করোনা সংক্রমণের হার সীমান্তবর্তী এলাকায় খুব বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে সরকার আপাতত 7 দিনের জন্য চলবে লকডাউন রাজ্যের যে সমস্ত জেলায় সীমান্ত এলাকা রয়েছে সেই সমস্ত জেলায় জেলা শাসকরা বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে লকডাউনের কথা ঘোষণা করেছেন পশ্চিম জেলা জেলা শাসক সন্দীপ মাহাত্মেও সাংবাদিক সম্মেলন করে লকডাউনের কথা ঘোষণা করেছেন আমি যে ইনস্ট্রাকশনস আর যে অর্ডার ইস্যু किया है 17 জুলাই से ইন্টারন্যাশনাল বর্ডার से 1 কিলোমিটার রুরাল এরিয়া में और 1/2 কিলোমিটার আরবান এরিয়া में টোটাল লকডাউন रहेगा अगले 7 दिन के लिए स्टार्टिंग फ्रॉम टुमारो तो इसके लिए हमारे सदर सब डिवीजन और मोहनपुर सब डिवीजन जिसमें इंटरनेशनल बॉर्डर आता है इसमें ये सारे रूरल एरिया और अर्बन एरिया आइडेंटिफाई हो चुका है कौन से विलेजेस कौन से अर्बन वार्ड्स इसके अंदर फॉल करता है ये सारा डिमार्केट ऑलरेडी हो चुका है जिरानिया सब डिवीजन में कोई भी ऐसा इलाका नहीं है तो इसमें टोटल लॉकडाउन नहीं होगा और सदर और मोहनपुर सब डिवीजन के जो बाकी एरिया है जिसके 1 किलोमीटर या हाफ किलोमीटर के दूर वहाँ पे टोटल लॉकडाउन नहीं होगा ये स्ट्रिक्ट लॉकडाउन मेंटेन किया जाएगा इंटरनेशनल बॉर्डर के 1 किलोमीटर रूरल एरिया में और हाफ অত্যাবশ্যক পরিষেবা ছাড়া লকডাউনে থাকা এলাকায় সবকিছুই বন্ধ থাকবে বিয়ের অনুষ্ঠানে 50 জন ও মৃতদেহ সৎকারের কাজে 20 জনের বেশি ডাকা যাবে না যদি লকডাউন কেউ অমান্য করে তবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড